নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। প্রতিদিনের মতন আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের জন্য। মহিলাদের কিন্তু সাদা স্রাব, যেটা ইংরেজিতে লিউকোরিয়া বলা হয়ে থাকে, এই সাদা স্রাবের জন্য মহিলারা দেখা যায় যে প্রথম অবস্থায় একটু মোটা সোটা থাকে, কিন্তু যার দীর্ঘদিন সাদা স্রাব চলে ধীরে ধীরে সে রোগা হতে থাকে। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে, তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনাদেরকে দেখবার অনুরোধ রইল। দেখুন, অনেকেই আছেন, এই যে আমি বললাম যে আজকের ভিডিওটি মহিলাদের জন্য, তো অনেক পুরুষ যারা ভিডিওটি দেখছেন ক্লিক করেই ছেড়ে দিচ্ছেন, যে ও এটা দিয়ে কি হবে, এটা তো মহিলাদের বিষয়বস্তু, আমি জেনে কি করবো, না এটা আমার ভিডিওটি কাজের না। দেখুন, আপনি ভেবে দেখুন যে আপনারও কিন্তু এই ভিডিওটি দেখলে উপকারে আসবে। কারণ দেখা গেল যে আপনার বাড়িতে বোন আছে, ঠিকঠাক বাড়ির কাছে ডাক্তার পাচ্ছেন না, দেখা গেল আপনার ওয়াইফের সমস্যা, এবং মহিলাদের যে মা বোন যারা আছে পরিবারের লোকজন, তাদের যদি এই সমস্যা থাকে তো আপনিও কিন্তু ছোটখাটো ডাক্তারি সেই পরিবারের জন্য আপনি করতে পারেন। তাই আপনার জন্য এই ভিডিওটি কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন দেখবেন না বলুন? আপনি যদি এই হোমিওপ্যাথিক ওষুধগুলো জেনে যান যে লিউকোরিয়া এই সাদা স্রাবের জন্য এই ওষুধ ভালো কাজ করে, তো আপনি তো ইউজ করে দেখতে পারেন। দেখা গেল আপনার ওয়াইফের জন্য বা আপনার বোন বা মা বোন যেই থাকুক না কেন, পারিপার্শ্বিক, আপনারা ট্রাই করুন, দেখুন এই ওষুধগুলো ইউজ করে এত দুর্দান্ত আপনারা রেজাল্ট পাবেন তো ভাবতে পারবেন না। আমি জানি যে হোমিওপ্যাথিতে অনেকেই বা অ্যালোপ্যাথিতে আয়ুর্বেদিকে অনেকেই এই সাদা স্রাবের জন্য মহিলারা ওষুধ খেয়ে থাকে, কিন্তু আশা অনুরূপ কিন্তু রেজাল্ট হয় না, ভালো হয় না। আমি পরীক্ষা করে দেখেছি, আমি যে সমস্ত ওষুধ ইউজ করে দেখেছি যে এই ওষুধগুলো খুবই ভালো কাজ করে সাদা স্রাবের জন্য, সেই ওষুধগুলোর ব্যাপারে কিন্তু আপনাদেরকে আজকে জানাবো, ঠিক আছে? দেখুন, আমাকে অনেকেই মেসেজ করছেন এবং কল করছেন, অনেকের মেসেজ আমি ঠিকঠাক দেখতেও পাচ্ছি না, কারণ এখন গরম, এই গরমের সময় পেশেন্টের পরিমাণ বেশি থাকে চেম্বারে, পেশেন্ট দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাই, বাড়িতে গিয়ে দেখার চেষ্টা করি, দুই চারজনকে রিপ্লাই দেই, আবার কিছু সংখ্যক আমার বন্ধুরা যারা মেসেজ করে রেখেছেন আমি দিতে পারছি না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অবশ্যই আপনাদের মেসেজগুলো দেখে দেখে আমি রিপ্লাই দেব। আর যারা ফোন করছেন তারা তো সঠিক টাইমেই ফোন করছেন, আমি বলেইছি যে 11টা থেকে 12টার মধ্যে, তো ফোন করুন আর মেসেজ করুন। আপনারা যদি দেখা গেল যে আপনি ফোন করেছেন আমি ধরতে পারছেন না, হয়তো আপনি বুঝে নেবেন যে আমি ব্যস্ত আছি, তো আপনার যে কল নাম্বারটি আপনি কল করেছেন সেই নাম্বারে আমি রিপ্লাই করব, অবশ্যই করব, কেন করব না। আমার দ্বারাই যদি আপনার উপকার আসে তো আমি নিজেকে গর্ববোধ করব, ভালো লাগবে। আমার পরামর্শ অনুসারে যদি আপনার কোনো রোগ বা আপনার সমস্যা চলে যায়, এর চেয়ে বড় পাওনা কি হতে পারে বলুন? যাই হোক, মূল বিষয়ে আসা যাক। তো আরেকটি অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই এই যে কথাটি বললাম যে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ অবধি দেখবেন। এখনকার লোকের শুধু রোগ আর রোগ, এমন কোনো লোক নেই যে তার কোনো সমস্যা নেই, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক দিন প্রত্যেক রকমের রোগ ডিজিজ, হ্যাঁ, তার লক্ষণ কি কি, ওষুধ খেতে হবে, এই যে হোমিওপ্যাথিক ওষুধগুলো লিকুইড টাইপের জলের মতো অনেকেই উল্টা পাল্টা খেয়ে নেন, যদি বলা যায় যে 1-2 ফোঁটা, সে দেখা গেল কি হবে 5 ফোঁটা 7 ফোঁটা খেয়ে নি, পরে আমাকে কল করে জানাচ্ছে যে ডাক্তারবাবু 1-2 ফোঁটা বলছিলেন আমি 5 ফোঁটা খেয়ে নিছি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। তো আমি যেভাবে নিয়মগুলো দিব, যেভাবে আপনাদেরকে খেতে বলবো আপনারা সেইভাবে খাবেন, তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট হবে। তো চলুন আর কথা বাড়াবো না। তো দেখুন,
এই যে সারা চাপ, এটা কিন্তু দেখা যায় যে মহিলাদের অর্থাৎ আমাদের মা বোনেদের একটা টাইম তারা কিন্তু খুবই সুস্থ স্বাভাবিক থাকে, একটু মোটা সোটা থাকে, যদি এই সাদা চাপ লিউকেরিয়া এটা কিন্তু দীর্ঘদিন যদি চলতে থাকে তখন কিন্তু আপনি সমস্যার মুখে পড়বেন। কেননা যদি দীর্ঘদিন চলে যায়, বেশিরভাগ রিসার্চ করে দেখা গেছে যে যদি দীর্ঘদিন এই সাদা চাপ হতেই থাকে তখন কিন্তু জরায়ুতে টিউমার হয়ে যায়, তখন আপনার আর রেহাই নাই। এই টিউমার তখন আর কিছু করার নেই, তখন আপনাকে অপারেশনে যেতে হবে। আর অনেকেই এটাকে অপারেশন করাতে চান না, ঠিক আছে? আর অপারেশন না করিয়ে কি করবেন? যদি দীর্ঘদিন ওই সেই টিউমার থেকেই যায় তখন কিন্তু ক্যান্সারের একটা সম্ভাবনা থেকে যায়। তো আজকে যে ওষুধগুলো আলোচনা করব এই ওষুধগুলো আপনারা মন দিয়ে শুনবেন, প্রয়োজন হলে লিখে রাখবেন বা প্রয়োজন হলে এই ভিডিওটি ডাউনলোড করে রাখবেন। যখনই আপনার এই সিমটমগুলো বা ওষুধের সাথে আপনি মিল করিয়ে যে ব্যক্তির বা যে মহিলার এই সমস্যাটি হয়েছে তাকে ওষুধ দিয়ে কিন্তু আপনি ঠিক করতে পারবেন। দেখুন, দেখা যায় কি এই সাদা চাপ মাসিকের আগেও হয় পরেও হয়, আবার অনেকের মাসিক যেটা ঋতুস্রাব হওয়ার কথা, মাসিকটা হওয়ার কথা, সেটা না হয়ে সাদা চাপ হয়ে যাচ্ছে, সাদা জলের মতো আঠালো আঠালো। অনেকের তো মানে একদম উরু বেয়ে পা পর্যন্ত চলে আসে। অনেকের এই সাদা চাপের জন্য দুর্গন্ধ হয়, সাদা চাপ দিয়ে প্রচন্ড দুর্গন্ধ। আবার অনেকের ইচিং হয়, চুলকায়, জ্বালা করে, প্রস্রাবের আগে পরে। তো আজকের প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম 30 শক্তিতে আপনাদের খেতে হবে। আর্সেনিকের লক্ষণ কি ভাবেন? যদি আপনার সাদা চাপ হচ্ছে, সাদা চাপটি রয়েছে, সেখানে চুলকাচ্ছে এবং জ্বালা করছে, আপনার প্রস্রাবের আগে পরে জ্বালা করছে, জল ইউজ করলে জ্বালা করছে, তখন কিন্তু এই সাদা চাপের সাথে যদি আপনার জ্বালা থাকে, হ্যাঁ, চুলকানি থাকে, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম 30 শক্তি। এটা দু একদিন খাবেন, এটা বেশি ওষুধ খেতে নাই। এটা 30 শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এরকম 3 দিন খাবেন, তাহলেই কিন্তু আপনার এই সাদা চাপ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা প্রথম কোর্সের কথা বলছি। তারপরে এই আর্সেনিক 3 বার খেয়ে, 3 দিন খেয়ে আর খাবেন না। তো তারপরে ওয়েট করবেন, দেখবেন আপনার সাদা চাপটি ধীরে 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 কমতে শুরু করবে, ঠিক আছে? নেক্সট যে ওষুধটি, যেটা আমি বললাম যে জরায়ু হইতে একবারে উরু বেয়ে পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসে, একদম সাদা জলের মতন, সেটা একটু আঠালো, যেরকম ডিম ভাঙলে ডিমের কুসুমের সাইড দিয়ে কাঁচা ডিমের যে জেলির মতন অংশটা দেখা যায়, সেরকম একটু আঠালো, যদি আপনি হাত দিয়ে টান দেন দেখবেন তারের মতন ঝুলছে, এইরকম জরায়ু হইতে একবারে পায়ের পর্যন্ত যদি গড়িয়ে পড়ে, এতটাই লিকুইড ভাবে মানে এতটাই সাদা চাপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটি ওষুধ খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে কি অ্যালোমিনা। এই অ্যালোমিনাও কিন্তু আপনাদেরকে 30 শক্তিতে খেতে হবে, সকালে দুপুরে রাত্রিতে। এটাও আপনারা 5 দিন খেতে পারেন, তাহলেই কিন্তু আপনার এই সাদা চাপের পরিমাণটা কমে আসবে, তখন আপনাকে এই ওষুধটি বন্ধ করে ওয়েট করতে হবে, ঠিক আছে? নেক্সট যে ওষুধটি, যেটা আমি বললাম যে সাদা চাপ দিয়ে প্রচন্ড দুর্গন্ধ হয়, অনেকে বলেই থাকেন বা যদি হাজবেন্ড আসে, ওয়াইফ হাজবেন্ড আসে, তখন বলে যে এত দুর্গন্ধ যে কাছে যাওয়ার ইচ্ছে করে না। তো যদি এইরকম সাদা চাপে লিউকেরিয়াতে মানে দুর্গন্ধযুক্ত হয়, কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছে না, এত দুর্গন্ধ, হ্যাঁ, তাহলে কিন্তু একটি ওষুধ খুব ভালো কাজ করে থাকে, সেটা কি জানেন? সাবাইনা। এই সাবাইনা 30 শক্তিতে হবে না, এটা আপনাদেরকে 200 শক্তিতে খেতে হবে, সকালে দুপুরে রাত্রিতে। এটাও আপনারা 5 দিন নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার এই সাদা চাপ লিউকেরিয়া ঠিক হয়ে যাবে। আমি পরীক্ষা করে দেখেছি, আমি ইউজ করে দেখেছি, খুব ভালো কাজ পেয়ে যাবে, সত্যি 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 বলছি, আমি ইউজ করে দেখেছি যে এই ওষুধগুলো খুবই ভালো কাজ করে থাকে।
তো এই সাদা চাপ বা লিউকোরিয়ার জন্য আরো অনেক ওষুধ রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে ঘন্টার মতো চ্যানেলটি সেটা প্রেস করে রাখুন, তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করব সর্বপ্রথম আমার এই ভিডিওটি আপনাকে শো করাবে। আর একটি, যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার যদি রিলেটেড কেউ থাকে, বন্ধু বান্ধবী বা পরিবারের মানে আত্মীয় স্বজন, তাহলে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।